আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাইবোনদের স্বাগত জানাচ্ছি SSRM রমজান ও আমাদের জীবন অনুষ্ঠানে। পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভিশনের এ নিয়মিত আয়োজন নিয়ে থাকব আমরা প্রতিদিন আপনাদের সাথে বিকেল 4:05। আজ আমরা আলোচনা করব মাহে রমজানের আগমন ও আমাদের করণীয় বিষয়ে। আর এ বিষয় নিয়ে আলোচনা প্রশ্নের জবাব দেবার জন্য অনুষ্ঠানে রয়েছি আমরা দুজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার সাথে রয়েছেন ঢাকা নিসারিয়া কামেল মাদ্রাসার সম্মানীয় শাইখুল হাদিস আল্লাহ হাজ মাওলানা AKM আব্দুল ওয়াদুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন টিভির পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আজ পহেলা রমজান, বছর ঘুরে রমজান এসেছে আমাদের জীবনে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গত বছর আমরা রমজানের অনুষ্ঠান করেছিলাম, আবার রমজান আমাদের কাছে এসেছে। এই একটি বছরে কত মানুষ দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে, কত স্থাপনা, কত পরিবর্তন সাধিত হয়েছে। মহান আল্লাহ আপনাকে, আমাকে এবং আমাদের চতুষ্পাশে যা রয়েছে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেছেন, ভালো রেখেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম। রমজান রহমত মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, রমজানকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মোত্তাকি হতে পারো। মোত্তাকি বানাবার জন্য আল্লাহ রমজানকে ফরজ করেছেন। রমজান মানুষকে ভেতর থেকে পবিত্র করে, তার চিত্তকে পরিশুদ্ধ করে এবং তাকে আল্লাহ পাকের প্রিয়পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করে। রমজান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে রমজান এবং রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ মাফিক রমজান রাখার তৌফিক দান করুন। করোনার এই পরিবেশে এবং পৃথিবীবাসী যেভাবে একটি বৈরী পরিবেশে আজকের রমজানের রোজা পালন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলে প্রার্থনা করুন, যাতে করে আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করে দিয়ে করোনাসহ সকল রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, স্বাভাবিকভাবে আমাদেরকে জীবনযাপন করবার, তারাবিহের নামাজ আদায় করবার, মসজিদে জামাতবদ্ধ হয়ে এবং একটি সৌন্দর্যপূর্ণ অনুষ্ঠান যেভাবে প্রতি বছর হয়, সেভাবে স্বতঃস্ফূর্তভাবে রমজানের সব অনুষ্ঠানাদি পালন করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে বিষয়টি আজকে আলোচনার, সেই আলোচনায় আমরা যাচ্ছি মেহমানের কাছে, মাহে রমজানের আগমন আমাদের করণীয় বিষয়ে। আর শ্রোতা ভাইবোনদেরকে বলছি যে আপনারা আমাদেরকে ফোন করুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার জবাব দেবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো রমজানুল মোবারক শুরু হয়েছে, আজকে প্রথম রমজান। এই রমজান যে আমাদের জীবনে আসলো এবং এই রমজানে আমাদের করণীয়, সে সম্পর্কে যদি আপনি কোরআন সুন্নার আলোকে একটু আলোচনা করেন। আপনি যেমনটা বলছিলেন যে বছর ঘুরে আবার মাহে রমাদান আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমরা অবশ্যই সৌভাগ্যবান। কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নেয়ামতের শুকর আমরা আদায় করতে থাকি, আদায় করা সম্ভব না। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, আগার শুক্রিয়া হক্তা বড় যে সোমার গুজারি নাবাসাদ একে আজ হাজার। তোমাকে কেয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আর যদি আল্লাহর কোনো নেয়ামতের শুকুর তুমি আদায় করতে চাও, তাহলে হাজার ভাগের এক ভাগও তুমি আদায় করতে সক্ষম হবে না। তো কাজেই এ তো যে কোনো একটি নেয়ামতের কথা বলা হয়েছে, আর রমজান হচ্ছে এমন একটি নেয়ামত যেটি হচ্ছে বে নদীর বে মিসাল।
যেটি অদ্বিতীয়। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন সে নেয়ামত আমাদেরকে নসিব করেছেন, আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই রমজানের আগমন শুধু রমাদান নয়, প্রত্যেকটি চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে উপহার দেন। অল কমর কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, একটি মাস পর্যন্ত 28টি মঞ্জিল পার হয়ে চাঁদ ঘুরে ঘুরে আমাদের কাছে যে এক ফালি হয়ে আসে নবচাঁদ, যেটিকে আরবি ভাষায় হিলাল বলা হয়েছে, এটি কেন আসে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেছেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনার কাছে এই চাঁদের রহস্য সম্পর্কে জানতে চায়, প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, আপনি বলে দিন। এটি হচ্ছে মানুষের জন্য অনেক কিছুর নিদর্শন, মাওয়াকিত ওয়াল হজ, বিশেষ করে কখন হজ করবে, কখন রোজা রাখবে, কখন কোন মাসের তাৎপর্যকে সে প্রাধান্য দিয়ে আল্লাহর ইবাদত করবে, নৈকট্য ধন্য হবে, সেগুলি অনুধাবন করবে এই চাঁদের আগমনের দ্বারা। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন এভাবে যে যখনই চাঁদ দেখা যাবে, রমাদানের চাঁদ দেখলে আইয়ামে জাহিলিয়া এবং আজকালকার যুগেও এক শ্রেণীর মানুষ তারা বলে থাকেন যে এটা জান মারা চান, নাউযুবিল্লাহ মিন জালিক, যে এটি মানুষের প্রাণ নাশ করার জন্য এসেছে। কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব জটিলতাকে ভেঙে দিয়েছেন, এই কুসংস্কার, এই বাজে কথা এবং এ জাতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, খণ্ডন করেছেন এভাবে, চাঁদ দেখলেই আল্লাহর শুকুর আদায় করবে আর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনে ওয়াল ইমানে ওয়াসসালামাহ, হে রব্বুল আলামিন, আপনি যেই চাঁদ আমাদেরকে দান করলেন এক মাস পরে 28টি মন্দির অতিক্রম করে ঘুরে ঘুরে অমাবস্যা পূর্ণিমা সব কিছুকে অতিক্রম করে আবার যে নবচাঁদ আমাদের কাছে আসলো, এটি এসেছে আমাদের নিরাপত্তার জন্যে, এসেছে আমাদের ইমানকে নবায়ন করবার জন্যে, এসেছে আমাদেরকে শান্তির প্রতীক প্রদানের জন্যে। কাজেই যে চাঁদ এই পবিত্র মাহে রমাদানের পূর্বে আমরা গতকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার পেয়েছি, এটি একদিকে আমাদের ইমানকে মজবুত করবে, এ কারণে যে চাঁদ দেখেই আমরা তারাবীহের নামাজ শুরু করেছি। আমরা একটা ফোন নেই, আবার আপনার আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার রমজান মাসে যে এখন তো কোভিড 19 চলতেছে, এখন দেখা গেছে গরম পানি ভাপ নিতে হয় বা একটু ঠান্ডা লাগলে সমস্যা হয় অনেকের, কোভিড 19 হোক বা না হোক, তো একটু এই রোজা রেখে কি ভাপ বা ম্যান্থলের ভাপ এটা নিলে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি, আপনার প্রশ্নটি পেয়েছি, আপনি অনুষ্ঠানে থাকুন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ভাই কে রয়েছেন আমাদের সাথে লাইনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল মান্নান বগুড়া থেকে বলছি। আমি আব্দুল মান্নান। জি ভাই, আপনার প্রশ্ন। আমরা যে নামাজের সেজদায় যে আমরা তিনটা তাসবিহ বলি, সুবহানা রাব্বিয়াল আলা, জি, আমরা এইটা ছাড়া কোরআনের কোন আয়াত পড়তে পারবো কিনা? জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি অনুষ্ঠানে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দিতে চেষ্টা করব। তো আপনার যে আলোচনা আমরা শুনছিলাম, সে আলোচনায় আমরা ফিরব, তবে আরেকটা প্রশ্ন রয়েছে আমরা সে প্রশ্নটিও নেই। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মশিউর রহমান যশোর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে নির্মাণাধীন একটা মাদ্রাসায় আমরা জাকাতের টাকা নিতে পারবো কিনা?
জি জি, নির্মাণাধীন মাদ্রাসায় জাকাতের টাকা নিতে পারবেন কিনা, জি আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ইনশাল্লাহ জবাব দিতে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা প্রশ্ন নিলাম, জবাব দিব আপনার আলোচনার একটু আরেকটু শুনে আমরা জবাবে যাব। যে কথাটি আমি বলছিলাম যে রমজানের আগমন আমাদের করণীয়, আগমন জি, কাজী এই আগমন ঘটলো কিন্তু এই নব চাঁদের আগমনের দ্বারা। এই চাঁদ এসে পবিত্র মাহে শাবানকে বিদায় করে দিল এবং পবিত্র মাহে রমাজানের আগমনকে আমাদের কাছে পরিষ্কার করে দিল, এবং এই রমাজানের আগমনকে কেন্দ্র করেই আমরা চাঁদ দেখার পরেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে তারাবি হবে। কাজেই গত রাতে আমরা তারাবিহির নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের এর গুরুত্ব, এর তাৎপর্য, এর মহত্ব নিজেই বর্ণনা করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসটি যেটি আগমন করলো এটি হচ্ছে সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসের মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কাজেই পবিত্র কোরআন এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে কালামের সম্পৃক্ততা আছে, যে কালাম সৃষ্টি জগতে অন্য সৃষ্টির মতো কোনো সৃষ্টি নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। কোরআন তো আমাদের জন্য একটি নিয়ামত, আমাদের জীবন চলার পথের পাথেয়, গাইডলাইন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে দান করেছেন, রমাদানে দান করেছেন এই কোরআনের মাধ্যমে। জি, কাজী এই মাসের আগমন যে আমাদের জন্য কত বড় সৌভাগ্যের কারণ, কত বড় নেয়ামত, যা বলে বর্ণনা করে উপস্থাপনার মাধ্যমে কোনোদিন শেষ করা যাবে না। কেন এই রমাদানের আগমন কেন ঘটল? এই একটি বছর পর্যন্ত মানুষ পাপাচার, কামাচার, অবিচার, অত্যাচার, অনাচার, সীমা লঙ্ঘন ইত্যাদিতে জর্জরিত ছিল, নিমজ্জিত ছিল, হাবুডুবু খাচ্ছিল। এখন সে নিজেকে নিরুপায়, অসহায় এবং সম্পূর্ণ একটি নৈরাশ্যের মধ্যে জীবনযাপন করছিল, অতিক্রম করছিল। যেমন সমুদ্রে যখন মানুষ নিমজ্জিত হয়, হাবুডুবু খায়, আর হাতছানি দিয়ে তীরবর্তী কোনো সাহায্যকারী পাওয়া যায় কি না সেদিকে যেমন সে আশান্বিত হয়, আগ্রহ প্রকাশ করে, আক্ষেপ করতে থাকে, ঠিক এরকম একটি পরিবেশে যখন তার জন্যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এক টুকরা কাঠ, একটি কলা গাছের ভেলা, একটি ছোট্ট নৌকো দিয়ে তাকে সাহায্য করলে সে যেরকমভাবে উপকৃত হয়, আপ্লুত হয়, তার চেয়ে অনেক বেশি সাহায্য, সহযোগিতা, আশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবুডুবু খাওয়া লোকগুলির জন্য মাহে রমাজানের মাধ্যমে উপহার দিয়েছেন। তাই তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজা শাহরুন, এটি এমনই একটি মাস যেটি আগমন, যেটির আগমন ঘটল এটি হচ্ছে আউয়ালুহু রাহমাতুন, যারা নিরাশ হয়েছে, যারা হাবুডুবু খাচ্ছে, যারা অসহায় মনে করছে, তাদের অসহায়ত্বের কোনো কারণ নাই। অবশ্যই এই মাসের প্রথম দশ দিনে আল্লাহ এই রহমত বঞ্চিত, এই নিগৃহীত, এই লাঞ্ছিত, এই পাপিষ্ট, এই পরাস্ত মানুষগুলোকে রহমতের ছায়ায় আচ্ছাদিত করবেন, আউয়ালুহু রহমাতুন। কাজেই আল্লাহর রহমতের ছায়াতলে যখন এই মানুষগুলি এসে গেল এই মাসের আগমনের সাথে সাথে, তারা কিন্তু পরিত্রাণের পথকে উন্মোচন করে নিল, তারা সোপানে পদাচারণ করল। এই আপনার এই কথারই বোধ হয় প্রতিধ্বনি আরেকটি হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান ইলা রমাজান, মানে এক রমজান যাবার পর আরেক রমজান আগমনের মাঝে মানুষের ভুল ত্রুটি যেগুলি হয়ে গেল, পাপাচারগুলি বিলুপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে সেগুলি ক্ষমা করে দেবেন। তো এটি একটি ক্ষমার, একটি রহমতের কাজী, আউয়ালুহু রহমাতুন, প্রথম দশ দিনে সে আল্লাহর রহমত পেয়ে গেল, রহমতের ছায়াতলে আশ্রয় নিল, তার নৈরাশ্যতা কেটে গেল,
এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো সুসংবাদ দিচ্ছেন, ওয়া আউসাতুহু মাগফিরাহ, তার মধ্যের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত পাওয়া মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। কাজেই সে আরো এক ধাপ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নৈকট্যের দিকে এগিয়ে গেল, অগ্রসর হলো। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো নিশ্চিন্ত করবার জন্য, আরো দুশ্চিন্তা মুক্ত করবার জন্য, আরো সম্মানিত করবার জন্য, আরো পুরস্কৃত করবার জন্য বলে দিলেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিনে এই মানুষগুলিকে যারা রহমত পেয়েছে, যারা ক্ষমা পেয়েছে, মাগফিরাত পেয়েছে, তারা জাহান্নামে জ্বলবে, এটি হতেই পারে না। রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। আমরা আপনার আলোচনা আরো শুনব, তো আমরা এই প্রশ্নগুলোর জবাব একটু দিয়ে দিই, আরো প্রশ্ন হয়তো আসবে, আসতেছে। যে আমাদের যে ভাই প্রশ্ন করেছেন যে রমজানুল মোবারক, এখন তো একটা করোনার পরিবেশে ঠান্ডার কারণে বা এ ধরনের কারণে অনেক সময় ভাপ নেওয়া হয়, তা ভাপ নেওয়ার জন্য মেন্থল এক ধরনের বিষয় আর হলো নিক্স বা ভিক্স এই ধরনের পানিতে দিয়ে তার ভাপটা নিলে এটি উপকার হয়, এতে কি রোজা ছুটে যাবে বা রোজায় এটি নেওয়া যাবে কি না, নাকি রোজা রাতের দিকে নেবে বা সুবিধা? চেষ্টা করতে হবে রাত্রে নিতে, এটি সবচেয়ে ভালো, সন্দেহমুক্ত। যেহেতু যে ভাই প্রশ্ন করেছেন তিনি প্রশ্নবিদ্ধ এটির কারণে, যে এটি নেওয়া ঠিক হবে কি হবে না, কাজে এই প্রশ্নটা তৈরি হওয়াই একটি অপছন্দের কারণ। কাজেই যদি দিনে না নিয়ে পারা যায়, রাত্রে সন্ধ্যা রাতে অথবা ভোর রাত্রে নিয়ে যদি এটিকে কভারেজ দেওয়া যায় সবচেয়ে উত্তম। আর একটা বিষয় আমরা বলে দিতে পারি, যদি উনি আশঙ্কা করেন যিনি অসুস্থ, তাহলে আল্লাহ তো পথ করে দিয়েছেন, ইনি ভাব নিন, ওষুধ খান, সুস্থ হন, কারণ করোনার পরিবেশে এখন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না, স্বাস্থ্যের দিকে যত্নহীন হওয়া যাবে না, তারপরে তো আল্লাহ সুযোগ দিয়েছে পরে কাজা করবেন, তাই না? হ্যাঁ, যদি করতে পারেন, যদি উনি মনে করেন যে একান্তই আমি এই ভাবটা না নিয়ে পারছি না, তাহলে উনি নিলে পরে রোজা ভেঙে যাবে না এবং এই রোজার কাজাও করতে হবে না, কারণ এটি কোনো খাদ্যের সম্পূরক না এবং এটি ভিতরে চলে যেয়ে রোজা ভেঙে দিবে এমন কোনো কিছু না। তো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে বের করে ফেলতে ফেলতে, হ্যাঁ, কাজী শ্বাসনালীকে একটু শান্তি দেয়, এটার দ্বারা রোজা কিন্তু ভাঙবে না। আচ্ছা, একই সাথে একটি প্রশ্ন থাকে অনেকের, যে অনেকের শ্বাসরোগ আছে তখন তাকে ইনহেলার ইউজ করতে হয়, এই বিষয়ে কি? হ্যাঁ, যথাসম্ভব যদি সে একেবারে শ্বাসকষ্ট থেকে বাঁচতেই পারছে না এটি না নিয়ে, তাহলে যতটুকু নিরে পড়ে তার শ্বাসকষ্ট থেকে সে মুক্তি পেতে পারে সাময়িকভাবে, অতটুকু নিবে, তার রোজা ভাঙবে না। ডাক্তারগণের অনেকে বলছেন, অনেক ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, যে ইনহেলারের মধ্যে কয়েক রকমের আছে, একটি বিষয় এরকম যে ইনহেলার পেটে যায় না, শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালীটাকে একটু প্রশস্ত করে তার শ্বাস চলাচলে তার আরামের ব্যবস্থা করে, এটি তো রোজা যাবার কারণ নয়। জি না, আলহামদুলিল্লাহ। আরেক ভাই, আরেকটি সমাধান তো আপনি বললেনই, যদি একান্ত কারোর পক্ষে রোজা রাখা সম্ভব না হয়, তাইলে আল্লাহই তো বলে দিয়েছেন, ইন কুনতুম মারিদান ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর। এখন সে চিকিৎসা নিয়ে সুস্থ হবে, পরে পরে সে কাজা করবে, আর যদি কাজা করার সম্ভব, কিন্তু এগুলো রোজা ভাঙবার কারণ নয়, আমরা আধুনিক আলেমরা সেটা বলছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে সিজদায় যে তাসবিহ আমরা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া অন্য কিছু পড়া যায় কি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে দোয়া সূচক যে সমস্ত আয়াত আছে উনি যদি পড়েন তাহলে তিনি পড়তে পারবেন। আচ্ছা, পেয়েছি আপনার। আরেকটি প্রশ্ন করেছেন এক ভাই, যে জাকাতের টাকা নির্মাণাধীন মাদ্রাসায় দেওয়া যাবে কিনা, এটি তো আমরা বলেই দিতে পারি। নির্মাণাধীন কেন, যে প্রতিষ্ঠান অলরেডি নির্মিত সেখানেও জাকাতের টাকা নেওয়া যাবে না, খরচ করা যাবে না। হ্যাঁ, যদি এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে যে নির্মাণাধীন মাদ্রাসায় একটি রিলা বোর্ডিং খোলা হবে অথবা এতিমখানা থাকবে সম্পৃক্ত, তাদের খরচের জন্য যদি এখন ফান্ড তৈরি করে সেখানে জাকাতের টাকা কালেকশন করেন নিতে পারবেন, কিন্তু নির্মাণ কাজে ব্যয় করতে পারবেন না, সেটা এখনকার নির্মাণাধীন হোক অথবা আগে নির্মাণ হয়ে আছে সেটির কোনো কাজে হোক ব্যয় করা যাবে। আমরা প্রশ্ন নেব, এবং আমরা এই বিষয়টি আপনি খুব সুন্দর করে বলেছেন, দর্শক ভাইদেরকে বলি, সেটি হচ্ছে
জাকাতের একটি মৌলিক নীতি হচ্ছে যে আমার মালিকানাকে ত্যাগ করে অন্যকে এই মালিকানা দিয়ে দেয়া, তা ব্যক্তিকে মালিক করে দেয়া, প্রতিষ্ঠান কোনো মালিক না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেয়া যায় না, ব্যক্তিকে দিতে হবে। এখন সে ব্যক্তিকে মাদ্রাসায় গরিব ছাত্ররা পড়াশোনা করে তাদের খাবারের জন্য বা তাদের জন্য দিতে পারেন, বা মসজিদে কোনো গরিব একজন ব্যক্তি কাজ করেন তাকে দিতে পারেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন কাকে কাকে জাকাত দেয়া যাবে। সেই ব্যক্তিগুলো, এখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, সেই ব্যক্তিগুলোকে আসলে জাকাত দেয়া। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমরা একটি ফোন নিয়ে বিরতিতে যাব। ভাই কে রয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি খসরু বলছিলাম ত্রিশপুরের কালকলি থেকে। জি ভাই, খসরু ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, করোনা মহামারীর কারণে বাংলাদেশে লকডাউন চলছে, অন্যদিকে আজকে পহেলা রমজান। এই রমজান মাসে যদি কোনো ব্যবসায়ী তার মাল স্টক করে, মালের দাম বাড়িয়ে দেয়, যদি তিনি রোজাদার হয়ে থাকেন এবং তিনি রোজাদার ইবাদত করে থাকেন, তাহলে ইসলাম তার জন্য কি বলে? কারণ এক মুসলমান আর এক মুসলমান রমজান মাসে তার ব্যবসা স্টক করবে, মালের দাম বৃদ্ধি করবেন, ওজনের দাম কমিয়ে দেবেন। তাহলে এই করোনাকালীন সময়, লকডাউনের সময় নিম্ন আয়ের মানুষ যারা, মধ্যবিত্তের মানুষ যারা, তাদের কিভাবে চলবে? ইসলাম তাদের জন্য কি বলে? ইসলাম তো শান্তির ধর্ম, আপনারা বলেন আমরাও বলি, তাহলে কি করণীয় তাদের জন্য এবং আল্লাহর তরফ থেকে তাদের জন্য কি অপেক্ষা করতে? ধন্যবাদ খসরু ভাই, আপনি থাকেন অনুষ্ঠানে। দর্শক শ্রোতা বন্ধুরা, এস এস আর এম রমজান আমাদের জীবন অনুষ্ঠানে আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, এস এস আর এম রমজান আমাদের জীবন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম অনুষ্ঠানে, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে রয়েছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর রয়েছেন ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা শাইখুল হাদিস আলহাজ মাওলানা ইকেম আব্দুল হদুদ। আমরা বিরতিতে যাবার পূর্বে আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে রমজানুল মোবারকে করোনার এই পরিবেশ, যেমন একটি বৈরী পরিবেশ, সর্বত্র এক ভয় আতঙ্ক, এই অবস্থাতেও রোজার সময় কিছু মানুষ তারা ব্যবসায়ী সামগ্রীকে গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এরা কি কাজ করছে, এই কাজের পরিণতি কেমন, এই প্রশ্নই আসলে মূলত করেছেন। তা আপনি যদি এ বিষয়ে সংক্ষেপে বলেন বলার জন্য। এটি তো আসলে সর্বজন বিদিত, এটি যে কোনো প্রকারই একটি ভালো কাজ নয় সেটি আলেম এবং যারা আলেম না তারা সকলেই জানেন, কিন্তু আমরা মানছি না। এটি হচ্ছে সবচেয়ে গর্হিত কাজ, অপরাধ। আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, যেটি তোমাদের জন্য সহজ সেটি আল্লাহর কাম্য। এবং এর ধারাবাহিকতায় রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রোজার মাসে একজন রোজাদার মনিব, তার যদি চাকর থাকে, চাকরানি থাকে, পিয়ন থাকে, আর্দারি থাকে, কর্মচারী থাকে, সহকর্মী থাকে, তাহলে তাদের কাজগুলিকে পর্যন্ত যেন সহজ করে দেয়, কমিয়ে দেয়, হালকা করে দেয়। তাহলে সেই কাজ যে পরিশ্রমের সাথে করছে, তার গায়ের খাটনি, তার কিন্তু সেখানে পয়সা খরচ হচ্ছে না, এই খাটনিটার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন কমিয়ে দেওয়ার। আর যারা ব্যবসায়ী তাদের প্রতি শুধু রমজানে না, সারা বছর, সারা জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা শরীয়ত হালাল করেছে, সমস্ত নবীগণ প্রায় ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, এটি একটি অত্যন্ত ভালো কাজ। খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকীনের সাথে এদের হাশর হবে। কিন্তু তারা যদি এই গর্হিত কাজটি করেন, বিশেষ করে রমজান মাসে, এটি অত্যন্ত বড় ধরনের গুনাহের কাজ, গর্হিত কাজ, পাপের কাজ, কবিরে গুনাহ, পাপাচার, এর জন্য জঘন্য এবং খুব নির্মম পরিণতি তাদের অপেক্ষা করছে, তাকে দুনিয়ায় এবং আখেরাতে ভোগ করতে। আমরা একটা ফোন নেই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আপনার প্রশ্ন। আচ্ছা
ওই যে করোনার যে আমরা ভ্যাকসিন নিতেছি, আমরা প্রথম ডোজ নিছি, জি, এখন দ্বিতীয় ডোজ আমার 15 রমজানে পড়ছে, জি, এখন ওই টিকাটা কি নেওয়া যাবে রোজা রাখা? জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ইনশাল্লাহ জবাব দিব। আরেকটি প্রশ্ন রয়েছে, কে রয়েছেন ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি আলমগীর হোসেন বলছি কুমিল্লা থেকে। জি ভাই, আপনি আপনার প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমার প্রশ্নটা হলো, আমরা তো তারাবির নামাজ 20 রাকাত পড়ি, জি জি, প্রতি 4 রাকাত পর আমরা একটা দোয়া করি, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহি জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, জি জি, এই দোয়াটা আমরা পড়ি, কিন্তু আজকে এক হুজুর ফতোয়া দিল যে নিয়ম করে এই দোয়াটা পড়া নাকি বেদাত, এই ব্যাপারে একটু আমারে বিস্তারিত বলবেন। আচ্ছা জি ভাই, আপনি থাকুন আমাদের অনুষ্ঠানে, আমরা দুটো প্রশ্ন নিয়েছি। ভাই প্রশ্ন করেছেন যে ভ্যাকসিন নেওয়া যাবে কিনা রোজা অবস্থায়। একটি মৌল নীতি জেনে নিন, সেটি হচ্ছে যে রোজা অবস্থায় কিছু পান করা যাবে না, খাওয়া যাবে না, যৌন সম্ভোগ করা যাবে না। তো ভ্যাকসিন যেটি, সেটি তো আপনার খাদ্য নয়, এটি পানও করেন না আপনি, সেটি আপনার মাংস অথবা আপনার রগের মধ্যে একটি ওষুধ আকারে প্রবেশ করে আপনাকে সুস্থ রাখবার জন্য। অতএব ওলামা ইকরামের মাসালা হচ্ছে যে রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে, এতে রোজা ভঙ্গ হবে না, কারণ এটি আপনার খাদ্য নয়, এটি আপনার পাকস্থলীতে যাচ্ছে না এবং এটি আপনি পানও করছেন না। অতএব এই যে মৌল নীতির আলোকেই ওলামা ইকরামের এই মাসালা, অতএব আমার মনে হয় বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আর যে ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজের 4 রাকাত পর আমরা একটা দোয়া করি, হ্যাঁ এটি খুব সুন্দর একটি দোয়া, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। সময় আমাদের কম, তা না হলে এর অর্থ আমি বলে দিতাম, এর গোটা অর্থই হচ্ছে আল্লাহর পবিত্রতা। সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে, যিনি ক্ষমতা এবং রাজ্যের মালিক, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। টোটালটা ব্যাপারটাই হচ্ছে তাসবি। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে ফেরেস্তাদের যে তাসবি পড়েন, ফেরেস্তারা এক এক আসমানে এক এক দল ফেরেস্তারা এক এক ধরনের তাসবিরত অবস্থায় আছেন, তাদের তাসবির এই সারাংশই হচ্ছে এই দোয়াটি এবং বিভিন্ন কেতাবে বর্ণিত আছে। নিজেকেই প্রশ্ন করুন, আল্লাহর তাসবি পড়া কি কখনো বেদাত হতে পারে? এটি আসলে যারা বলেন সেই বলাটাই বেদাত, কারণ এরকম কথা অতীতে কেউ বলেননি। আর আল্লাহর তসবি পড়া আর যে তারাবিহের নামাজ পড়ে, এটার নামই তারাবিহ, 4 রাকাত পরে একটু বিশ্রাম নিয়ে আবার এই বিশ্রামের সময়কালে আপনি একটু দোয়া পড়েন, আল্লাহর তসবি পড়েন, এটাতে নিষেধ করাটা কত জঘন্য। যাই হোক, আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমরা সময় আসলে শেষ হয়ে চলছে, তো আপনি যদি এর সাথে সামান্য যোগ করেন এবং আজকের বিষয় সম্পর্কে একটু যদি বলেন। জি, আজকে তো রোজার আগমন সম্পর্কে সূচনা লগ্নে বলা হয়েছে যে এবং করণীয় আমরা এই পবিত্র মাহে রমাদানে আমাদের যাকাতের টাকা হিসাব করে বের করে দিতে পারি, যেহেতু একটি ফরজ আদায় করলে 70 ফরজের ছাওয়াব হবে। তেমনিভাবে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, যেহেতু একটি নফল একটি ফরজের সমান ছাওয়াবের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন, সে সব আমরা কামাই করতে পারি। একজন রোজাদারকে আমরা ইফতারের ব্যবস্থা করতে পারি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একজন রোজাদারকে যদি কেউ ইফতার করান, তাহলে সেই ইফতারের দ্বারা উনি সারাদিন রোজা রেখে যে সওয়াবের ভাগী হলেন, অধিকারী হলেন, ওই সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাবেন তাকে আল্লাহ দিবেন, এবং যাকে ইফতার করাবেন তাকেও দিবেন, কারো ভাগ থেকে কোনোটা কমানো হবে না। কাজী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী খোদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এভাবে যে অন্য অন্য ইবাদতের সওয়াব তো আল্লাহ বেশি দেবেনই, কিন্তু রোজার সওয়াবকে আল্লাহ কত গুণ বৃদ্ধি করে দেবেন সেটি আল্লাহই ভালো জানেন। যেহেতু কথাটি হাদিসে কুৎসির মধ্যে এভাবে এসেছে, আসসাউমু লি ওয়া আনা আজজিবিহ, রোজা হচ্ছে আমারই জন্যে, একমাত্র আমারই বৈশিষ্ট্যের সাথে রোজার সম্পৃক্ততা এবং সাদৃশ্য আছে,
কাজী এই রোজার প্রতিদান আমি নিজেই দেব অথবা আমি নিজেই এর প্রতিদান। কাজী এই সুযোগগুলি, এই প্রতিদানগুলি লাভ করার সুযোগ আমাদেরকে এই রমজান করে দিয়েছে। কাজী কম সময়ের মধ্যে আমরা যদি বেশি স্বভাব এবং প্রতিদানের অধিকারী হতে চাই, আমরা সচেতনভাবে কাজগুলি করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে এসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। SSRM রমজান আমাদের জীবন অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছিলেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে, সে প্রত্যাশা জানাচ্ছি। আসলে রমজানুল মোবারকে আমাদের করণীয় আল্লাহ পাক রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন, রোজাকে ফরজ করেছেন। নবীজি বলছেন যে তারাবির নামাজকে আমি অতিরিক্ত হিসেবে সুন্না করে দিলাম। আমরা রমজান পালন করব, তারাবিহের নামাজ পড়ব, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ব, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন নাজিলের মাস রমজান, সেই সাথে আমরা দান সদকা করব, নিজেরা পবিত্র হয়ে চলব, মিথ্যা পরিত্যাগ করব, যত পাপ অন্যায় আছে সেগুলোকে ত্যাগ করে যত ভালো কাজ আছে সেগুলোকে করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। রোজার এই নেয়ামতের এই পবিত্র মাসে আল্লাহ রসুল বলছেন যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, পাপগুলোকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমরা কায়মনোবাক্যে এবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং নিরাপদ রাখুন। করোনা সহ সকল রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে, দেশবাসীকে, পৃথিবীবাসীকে নিরাপদ রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।